اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك، يا حنان يا منان يا جواد يا كريم يا الله يا الله. صلي وسلم وبارك على حبيبك محمد. الله প্রতি মাসে দ্বিতীয় সোমবারে অনেক দিন বন্ধ ছিল তারপরে আবার চালু হলো। আল্লাহ এখন থেকে যেন প্রতি মাসে দ্বিতীয় সোমবারে এটা চলতে থাকে, কোনো ভাবেই যেন বন্ধ না হয়। আল্লাহ এটার দ্বারা দিলের খোরাক মিলে, কিছু তোমার বান্দা তোমার ঘরে আসে, কিছু সময় দেয়, ফেরেশতারা এদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে, রহমতের দোয়া করতে থাকে, নামাজের সওয়াব লেখা হইতে থাকে। হায় আল্লাহ এটার থেকে আর কখনো আমাদেরকে বঞ্চিত করেন না। আল্লাহ এরা দিলে তলব নিয়ে আসছে। আল্লাহ আপনার তো ওয়াদা যে তলব নিয়ে আসবে তাকে আপনি বঞ্চিত করবেন না। হায় আল্লাহ এই মজমাকে কবুল করে, প্রত্যেকটা ব্যক্তিকে কবুল করে, যে যেখানে বসে শুনতেছে ওইখানে বসা অবস্থায় কবুল করে, যারা যেখানে বসে হাত উঠায় রাখছে এদেরকে ওইখানেই কবুল করে। মালিক বন্দা তো আপনার, আপনিই তো মানুষ হিসাবে অস্তিত্ব দিয়েছেন, আপনিই তো উম্মতে মুহাম্মদি হিসাবে অস্তিত্ব দিয়েছেন, আপনিই তো সেরা উম্মত হিসাবে ঘোষণা দিয়েছেন, ফলায় দিবেন কোথায়, কোথায় ফলায় দিবেন, কোথায় ফলায় দিবেন। আল্লাহ আমরা গুনাগার বটে, গুনাগার বটে, আমরা গুনাগার বটে, আমাদের ভিতরে কিছু নাই, যা দিছেন আপনি দিছেন, আমাদের নিজস্ব তো কিছুই নাই। কবির কথাই তো সত্য, যিসনে লা কাহা হুয়া লা হুয়া, যে লা বলল সে নিজেও লা হয়ে গেল। তো আমাদের তো কোনো অস্তিত্ব নাই মালিক, সবই তো আপনার দেওয়া, বাকিটুকু দিয়া দিলে ক্ষতি কি? আপনি আমাদের সবাইকে আল্লাহ আপনার তাল্লুক নসিব করেন, আপনার হাবিবের নসিব করেন, কমসে কম আপনার তাল্লুক নসিব হইলো এটা আমরা বুঝবো যদি আপনি আমাদেরকে কমসে কম স্বপ্নের যুগে হইলো, স্বপ্নে হইলো আপনার হাবিবের দেখা জীবনে একবার হলো যদি করায় দেন, এই মজমাকে করায় দেন, তাইলে বুঝবো এই আয়োজন কবুল, তাইলে বুঝবো আমাদের আশা কবুল, তাহলে বুঝবো আমাদের বলা কবুল, তাহলে বুঝবো আমাদের পরিশ্রম কবুল, নাইলে বুঝবো আমাদের কিছুই আপনার ওইখানে কবুল হয় না। মালিক তারপরও আমরা যাবো তো যাবো কোথায়? ওই হাজির মতোই বলতে হবে, 80 বৎসর পর্যন্ত লাব্বাইক বলতেছে, প্রত্যেকবার লা লাব্বাইক আসতেছে, তারপরে বলতেছে মালিক তোর দরজা ছেড়া যাব তো যাব কোথায়? অন্য যখন শুনা ফেলছে তো বলছে চাচা লাব্বাইক বইলা লাভ কি, উপর থেকে তো লা লাব্বাইকের জবাব আসতেছে। বলছে বাতিজা তুমিও শুনা ফেললে, আমি তো 80 বৎসর শুনতেছি, শেষমেশ তুমিও শুনা ফেললে, কিন্তু এই দরজা ছেড়া যাব তো যাব কোথায়? আর তো কোনো দরজা নাই, আর তো কোনো গেট নাই, আর তো কোনো সত্তা নাই, আর তো কোনো আউয়া নাই, আর তো কোনো ইলা নাই, আর তো কোনো রব নাই, আর তো কোনো মাবুদ নাই, কোথায় যাব আমরা? তো জবাব আসছে লাব্বাইক, আজকেরটাও কবুল পিছনেরটাও কবুল, আমাদেরকে এইভাবে কবুল করেন, এইভাবে কবুল করেন, আমরা কোথায় যাব? আল্লাহ এটাই বলবো, কবি যেটা বলছে সমস্ত আঙ্গুল সৈয়ত মাবে তেরে কাবা কো আঁখো মে বসায়া হমনে, তেরে কাবা কো আঁসু মে আঁখো মে বসায়া হমনে, তেরে কুরআন কো সিনে মে লাগায়া হমনে, তেরে কাবা কো আঁসু মে আঁখো মে বসায়া হমনে, তেরে কুরআন কো সিনে মে লাগায়া হমনে।
اللہ اس کے رائے جو ان مجمع کے قبول کرے یہ علاقہ کے قبول کرے یہ علاقہ جو تو مردگان قبر چلے گئے سے شبائی کے معاف کرا دی ادھر اسیلہ ہے ماتین نیچے جو تو مردگان اسے ذرہ برابر ایمان نیا شبائی کے معاف کرا دی جو ٹیل روک تھے کہ ہم ادھر کے شفاہ کاملہ آجلہ مستامرلہ نصیب کرے ہارڈ روگ کڈنی روگ لیبر روگ برین اسٹروک روگ ڈائبٹیس روگ جو تو روٹی جو ٹیل روگ اسے সবগুলার থেকে আপনি আমাদেরকে আল্লাহ শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করে আল্লাহ আমাদের এক ভাই আছে আল্লাহ তার চোখের ভিতরে আপনি আয় আল্লাহ চোখের শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করে চোখের শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করে আল্লাহ আমাদের দেশকে আসমানি জমিনি বালার থেকে হেফাজত করে আসমানি জমিনি বালার থেকে হেফাজত করে আসমানি জমিনি দুর্যোগ থেকে হেফাজত করে আল্লাহ যা চাইলাম তাও দেন যা চাইতে বললাম না তাও দেন আমাদের মা বাবাকে দয়া করে মাফ করে দেন রব্বির হাম হুমা রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম